আজকের দিন আমাদের যারা সনাতনপন্থী বা ভারতবাসী তাদের কাছে গর্বের দিন। ভারতবর্ষকে নতুন করে বিশ্বের দরবারে যিনি আমাদেরকে নতুন করে পরিচিতি দিয়েছিলেন তিনি স্বামী বিবেকানন্দ। তো আজকের দিনে স্বামী বিবেকানন্দের জীবন আদর্শ এবং উনি যে বাণী আমাদেরকে দিয়ে দিয়েছেন যে ভারত মাতাকে সেবা করা, ভারতবর্ষের প্রত্যেকটা সাধারণ নাগরিককে সেবা করার যে আদর্শ উনি আমাদেরকে দিয়েছেন, সেই আদর্শকে আমরা মাথায় রেখে আমরা নতুনভাবে নিজেদেরকে তুলে ধরে ভারতবর্ষকে বিশ্বের দরবারে উনি যেভাবে তুলে ধরেছিলেন সেভাবে ভারতবর্ষের মান যাতে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। এবং বর্তমানের যিনি প্রধানমন্ত্রী, আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যে স্বামী বিবেকানন্দ যে কাজটা উনি করেছিলেন সেই জায়গা থেকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করছেন, সেটা আমরা অনুপ্রাণিত হয়ে অনুকরণ করে সেই আদর্শটাকে তুলে ধরতে হবে। এবং ভারতবর্ষ শক্তিশালী এবং ভারতবর্ষ এবং হিন্দু সংস্কৃতি, সনাতন সংস্কৃতি যতদিন থাকবে পৃথিবীর সংস্কৃতি ততদিন বেঁচে থাকবে।